সো আগের ভিডিও আমরা কি বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমরা ডিসকাস করব রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী। আই রিপিট ওয়ান সেকেন্ড, রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের কি পরিবর্তন, যেটা সমগ্র ন্যারেশন চেঞ্জ করার জন্য কিন্তু কাজে লাগবে। তো আমরা দেখি ওয়ান বাই ওয়ান, আমরা প্রথমে প্রেজেন্ট টেন্সটা নিয়ে দেখব। প্রেজেন্ট টেন্সটা নিয়ে দেখি কী লিখছে। প্রথমে রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, এবং এখানেও দেখো আমরা ক্যাটেগরি করেছি। ফার্স্ট এ ক্যাটেগরিতে আমরা কী রাখছি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কী পরিবর্তন। রিপোর্টিং ভার্ব কিন্তু সমস্ত জায়গায় পাস্ট টেন্স আছে। হি সেড পাস্ট টেন্স, হি সেড পাস্ট টেন্স, হি সেড পাস্ট টেন্স, হি সেড পাস্ট টেন্স, হি সেড পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্ব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পাস্ট টেন্সে আছে। সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের কী পরিবর্তন আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে দেখব। আমরা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এভাবে আমরা যাব। আমরা ফার্স্টে কী যাচ্ছি, সিম্পল প্রেজেন্ট টু সিম্পল পাস্ট। কীভাবে সিম্পল প্রেজেন্ট বলছি, রিপোর্টেড স্পিচ যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্ট স্পিচে। আবার বলছি, রিপোর্টেড স্পিচ যদি ডাইরেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে এবং রিপোর্টিং ভার্ব যদি সিম্পল পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্টে সিম্পল পাস্ট টেন্সে হবে। সো দ্যাটস আ মেন থিং, এইভাবে একটা স্টেপ এগিয়ে যাবে। সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট, প্রেজেন্ট ইনডেফিনাইট পাস্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা এগুলো নিয়ে এই ভিডিওটা আলোচনা করছি। সো নাম্বার ওয়ান, সিম্পল প্রেজেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট। হি সেড আই এম হ্যাপি, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি, আই এম হ্যাপি চেঞ্জ হয়ে গেল সিম্পল পাস্টে, চেঞ্জ হয়ে গেল। প্রেজেন্ট ইনডেফিনাইট চেঞ্জ হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনাইট। হি সেড আই লাইক টি, হি সেড দ্যাট হি লাইক টি, ভেরি ইম্পর্টেন্ট থিং অ্যান্ড নোটিস ইট কেয়ারফুলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস নাম্বার থ্রি, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট কন্টিনিউয়াস। হোয়াট অ্যাবাউট থিং, হি সেড আই এম রাইটিং এ লেটার, হি সেড ইনডাইরেক্ট স্পিচ, হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। অ্যান্ড দ্য নাম্বার ফোর ইজ প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট, ভেরি ইম্পর্টেন্ট থিং। হি সেড আই হ্যাভ রিটেন এ লেটার, হি সেড দ্যাট ইনডাইরেক্ট স্পিচ, হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। অ্যান্ড দ্য নাম্বার ফাইভ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি সেড আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, অ্যান্ড দ্য ইনডাইরেক্ট স্পিচ ইজ হি সেড দ্যাট হি হ্যাড বিন রাইটিং এ লেটার। আই রিপিট ওয়ান্স অ্যাগেন, রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। এ ক্যাটেগরি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। নাম্বার ওয়ান, সিম্পল প্রেজেন্ট চেঞ্জেস টু সিম্পল পাস্ট, হি সেড আই এম হ্যাপি, হি সেড দ্যাট হি ওয়াজ হ্যাপি। নাম্বার টু, প্রেজেন্ট ইনডেফিনাইট চেঞ্জেস টু পাস্ট ইনডেফিনাইট, হি সেড আই লাইক টি, হি সেড দ্যাট হি লাইক টি। নাম্বার থ্রি, প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জেস টু পাস্ট কন্টিনিউয়াস, হি সেড আই এম রাইটিং এ লেটার, he said that he was writing a letter. Number 4, present perfect changes to past perfect, he said I have written a letter, he said that he had written a letter. And number 5, present perfect continuous changes to past perfect continuous, he said I have been writing a letter. The indirect speech is he said that he had been writing a letter. So এই ভিডিওটা এইটুকুই আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করছি রিপোর্টিং ভার্ব past tense আছে, রিপোর্টেড স্পিচও ফার্স্ট টেন্সে আছে, তাহলে তাদের পরিবর্তনগুলো কীভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা পরের ভিডিও আলোচনা করছি। তারপরের ভিডিওটা আমরা দুটো এক্সেপশন, দুটো ব্যতিক্রম নিয়ে আলোচনা করবো, কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালোভাবে দেখতে হবে। যদি তোমরা না দেখো একটা ভিডিও, যদি তোমরা না দেখো তাহলে কিন্তু তোমরা ন্যারেশনটা বুঝতে পারবে না। এবং আজকেই তোমাদের হোমওয়ার্ক সেন্ড করবো, এবং তোমরা বাড়িতে ভিডিওগুলো বারবার দেখার পরে হোমওয়ার্কটা করবে, এবং আমি 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 পরিষ্কার বুঝতে পারছি যে তোমরা খুব দারুণ করতে পারবে। ওকে, তাহলে পরের ভিডিওটা আমরা কী আসছি, রিপোর্টিং ভার্বও পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্সে আছে। এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, এই ভিডিওটা যেটা আমরা আলোচনা করলাম রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচ কিন্তু পাস্ট টেন্সে নয়। প্রত্যেকটা ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। তাদের চেঞ্জের পরিবর্তনগুলো, তাদের চেঞ্জেসগুলো আমরা দেখলাম ইনডাইরেক্ট স্পিচে। ওকে, বাই।